আসসালামু আলাইকুম আহমতুল হাদিসের মধ্যে এসেছে এক গ্রাম্য ব্যক্তি নবী সাল্লি সাল্লামের নিকটে এসে ক্ষুধার অভিযোগ করল নবী সাল্লাম তার অভিযোগ শুনে সিও ঘরে প্রবেশ করলেন কিছুক্ষণ পর বের হয়ে বললেন তোমার জন্য মোহাম্মদের পরিবারের ঘরে কোনো কিছুই নেই কিছুদিন পর প্রিনবী সাল আলহিসাল্লামের নিকটে একটি বোনা বকরি আসলো নবী সাল আলহিম ওই গ্রাম্য ব্যক্তির নিকটে বোনা বকরিটি পৌঁছালেন সে ব্যক্তি পেয়ে বললেন আমার যে সমস্যা হয়েছে তা তো হয়েছে অর্থাৎ আমার ক্ষুদা লেগেছিল আর আল্লাহ রবুল্লা আলমিন আপনার মাধ্যমে আমাকে রিজিক দান করেছেন আচ্ছা যখন আপনি থাকবেন না তখন আমি কি করব। এ কথা শুনে প্রিয়নবী সাল আলহিসাল্লাম তাকে একটি দোয়া শিখালেন তারপর বললেন নিশ্চয় আল্লাহ তালা তোমাকে রিজিক দান করবেন সুপ্রিয় দর্শক পি নবী সাল আলহি সাল্লামের হাদিসের উপরে দোয়ার উপরে আমল করে ফল পাওয়ার জন্য সবচেয়ে বড় যেই চাবিকাঠি সেটা হলো বিশ্বাস করা এবং মানা এবং সঠিকভাবে নিয়মিত আমল করা তাহলে অবশ্যই ফল পাওয়া যাবে যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে এই দোয়াটির উপরে আমল করতে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় বস্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আসুন জেনে নেই দোয়াটি কি দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলু ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নি আস মিন ফাদলিকা ও রহমতি ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্তা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহ ও করুণা চাই যেহেতু একমাত্র আপনিই এসবের মালিক সুপ্রিয় দর্শক আসুন আমরা দোয়াটির উপর আমল করি আমিন আসসালামু আলাইকুম